বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে জাতীয় শোক দিবস পালন। জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবন, আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবনের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী সহ সিরাজগঞ্জের বেলকুচিতে বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে ও যথাযথ মর্যাদায় 15 আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শতবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার 15 আগস্ট সকালে বেলকুচি মহিলা ডিগ্রি কলেজের জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক মন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস সহ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ হল রুমে আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ আলহাজ শামসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, সাবেক মেয়র আসানুর বিশ্বাস, আওয়ামী লীগ নেতা আলহাজ আব্দুল মজিদ খান, আব্দুল মতিন আলমাস হোসেন, সাইফুল ইসলাম, শ্রী বৈদ্যনাথ রায়, আব্দুল রশিদ মাস্টার সহ দলীয় নেতৃবৃন্দ। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আলোচনা সহ বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। আমি তোমাদের প্রথমেই প্রাণ দিব, ঘরা ঘাটে হিসাব ঘরা ঘাটে জায়গা চিন্তা নাই, এর হিসাব আমাদের নিজেকে সেটা কিন্তু তোমাদের জন্য পর্যাপ্ত হয়ে গেছে। শিক্ষক মন্ডলী, আমি কিন্তু